আসার আগে তুমি আধা ঘন্টা দেরি করতে দিবে আমারে আধা ঘন্টা দেরি করে আমার নগি করে নিয়ে যেত ইরগা দেরি সহ্য তো হয় না হ্যাঁ দৌড়াই যা বাপের বাড়ির কথা বলে যা বাবিও বেঁচে না তুমি বেঁচে না তোমাকে বরাদ্দ আছে এভাবে চেয়ে ভালো লাগে কাজ কাম কিচ্ছু ভালো লাগে না মুরগি কাজ নাই করলাম মুরগি বয়ে থাকি খেলি তোমার 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 দেরি করবো বললাম না তুমি হেলে গেলা গাদায় প্রস্তুত করে ইরগা দেরি করো না না লাগে দিলাম আচ্ছা হ্যাঁ ডাক্তারছি আবারও দিছে ফোন চিন্তা করছাম হ্যাঁ কে আছে হ্যাঁ ভাই বাগুন বেসরি গেছে বলে কইতেছেন ভাই কইতেছে যে তুই বাগুন বেসরি গেছে আমি খেতে কাম করি গে আমি তো যাবো মনে করে গন্ডা দিতে গেই রে আল্লাহ নে ওরে ওন দিকে সাবা না গাইছে হ্যাঁ যাবো নি বাগুন বেসরি গে গে তাছি সনি জানি খান গা বাবি ও বেটা উড়াও বেটা না বাবা লাম ওই কারবে কাজ করতে করো কারবে কাজ করতে যাবো বাবি উঠে গেছে গা উইদা মাঠে গেছে না হেরে হেরে না গেছে দিতেছি গেছে আছে তুই এখন কড়া বাজে এখন তো বাগুন দেন এরকম হইছে বাদু কাছে গলে মনে হে করব আমার কি তাই বাগুন বেসন না কোনা আতে ছড়া তো কাছে গেছে আমি বাগুন বেসন কথা বাগুন বেসন করে বাগুন বেসন না বাগুন বেসন আমি খেতে কাম করে মরব আমি বাগুন বেসন যাব তাই না আরে উদ্যম করছাও খেতে কাম করে আরে বাগুন বেসন যাব ওই এখন নিছে নাম তোর বউ গেছে নয় কয় দিন দুই দিন ধরে আর আমার মতে ছয় মাস ধরে গেছে আমি তোর আগে করি তোমার বউ কই না যায় গা বাপের বাড়ি গেছে ছয় মাস ধরে কোন দিন বলছে বাপের বাড়ি থাকে এই তুমি কিবা মর্দা মানুষ তোমার বউ ছয় মাস শ্বশুর বাড়ি থাকে এখন বউ গেছে বাড়িতে দরকার দিকেই তো গেছে দরকার দিকেই তো গেছে কাম নাই জাম নাই বাড়ির কাম থেকে না বাপের বাড়ি কাম আছে তাই না ও গেছে দেখে তুই বাড়িতে কাম করবা তোর এই বাগান বেসর গেছিস তুই এখন বাগানে যাসি নাই বারোটা বাজে যাবে না যে সময় না হেরিম কথা মুনি শীতের মধ্যে এই বাগান বেসনে খামসা খামসা লাগে ভালো লাগে কিছু না জানে ওই শীতের মধ্যে ভালো লাগে আমি একা করে থাকি না তোর ঘরে তো আরো ওম বেশি আবার তুলা হবো না ভাত খাবো খালি ভাত খাবো ও বাগান তুমি জানো বাগান খালি আমি একা খাইছি না আমি কি এবারে এত কষ্ট করো নাকি কষ্ট করবে কয় কেরা 10 কেজি বাগুন না এ বেচা টিয়া বাসা ঠিকমতো কিনে নিবি টিয়া বাসা ঠিকমতো মেসেজ দিয়েছে মু আর তোর বড় বাবার ভাই রাখমু না বাইতে আনমু কাম করে না একটা আইল সেজানি কনকার কি হারে কি ভ্যানতরে কই চালুন তোর বুয়া ফোরা নিজের নিজের দর্শি তার খবর নাই আমার ডেনে ডানা ডানি নাকছে তোমাদের ছয় মাস ধরে গেছে আলাদা ভেড়াই ছাদানি কনকা বাগুনের কালার দেখেন আগে বাগুনের আবার কালার থাকে বাগুনের কালা থাকে সাদা সাদা থাকে এই যে বাগুন এই যে দেখেন ভাই যে বাগুন আছে তারপরে মনে হয় যে লাম বাগুন আছে আপনি কোন নিবেন না আমি যে বাগুনে নিগাইছিলাম না সে বাগুন নাই কে এই যে গোল বাগুন সাদা আছে না হ্যাঁ এই যে টুকা টুকা বাগুন হ্যাঁ ওইটা বাগুন ভালো ওইটা নিতাম আরে ওলার সাথে এটা মধ্যে স্বাদ বেশি না এই বাগুন নিয়ে পোষাবো না নেন গে আধা কেজি নেন গে হ্যাঁ আধা কেজি নিয়ে যান না আধা কেজি নিন না ভাই নে আধা কেজি 20 টাকা কেজি হ্যাঁ 20 টাকা কেজি বাগুন এখন 20 টাকা কেজি 5 টাকা কেজি বাগুন খান আপনি 20 টাকা কেজি বাগুনের দাম নেবেন আসলে নেবেন না আসলে খাই যায় না দাম গো তাই কো ভাই নিয়ে যায় নে আধা কেজি নিয়ে যান ভাই খাইয়ে বর্তা করে খাই যান গে দেখি নি কি সুন্দর যে এটা ঢেপ বাগুন দিয়ে দেই এটা এই যে ভাই আধা কেজি হয়ে গেছে ভাই বাগুন ভালো দেখাতেছ না থাকি আরে ভাই লই নাম না টিয়া আধা গলি দুই তিন দিন পরে দিয়ে ধরে নিয়ে যান দেন ভাই যাও বর্তা করে রেখা ভাই আমার ঘোরাঘর অভ্যাস আছে গেলাম গা তুলি ভাই আচ্ছা ভাই যাই গা যাই যাই বউনি তো করলাম আল্লাহ গো বউনি করছি আমার কোনো টেনশন নাই কাস্টমারটা পাইছিলাম গোল করে এলি আধা কেজি দিয়ে দিছি বাগুন আছে লাম্বা বাগুন আছে গুদ বাগুন আছে বাগুন দেখবেন বাবি
Rami. Ito ki kona ba? Dili amar amuni. Asa hen. Ito apna ba ki kona? কিছু না কইলাম না আমার সেরা খুব ভালো যদি বিয়া না হইতো তাহলে বিয়া করতাম সাহসটা কম না বেটা বিয়া না হলে বিয়া করতো এই যে এটা ঠিক করে দাও ক্ষেত্রের মধ্যে আল বাই ঠিক আছে সাইডটাও খুব আনা নাই বাইটা তো আল ছাই কাম করবার চাই না খালি বিয়া কি আমার করুন নাকি হাই বাগুন বেশি সুদা হার শেষ বাগুন বাগুন ও সোনা মিয়া এ এ এই যে কো বাইটা সাউ সাই জানদা শেষ এই দুলা কো বাই হার ধান শেষ আর আমি হারা বালা দিয়ে গুটা দিবা কেন দিয়ে গুটাছি বাগুন বেশি আমার ধান শেষ না তে তুই এটা করতি এ খাবার কত হন না কি করতি জানি না তো ই বেচাও বেচি ই টিয়া দাও সা খাবার দাও একটু সা খাই হে সাল্লাই কুতার বাগানাম আইছে খেতের সাইজ কো বাবা নিগা চে দাও সা খাই আহি হে তে আমন গাবেরা দা সাইলা মার দিলাম তাই না আজ বেশ মারতে দিছি বাগুন তো শেষ করে লেছ টিয়া কো টিয়া নাই তো টিয়া খালি ভাই বেছি এটা কর সা এই জগতে তন্নাগাল কে রাইবা পাগল আছে যে মাইসের কাছে বাহি বেছে হনো কেনি বাড়ি জানা জোর করে করে দিছি তাই তো বাইক ভালো না বাগুন নিয়ে আই বাই তাইনে ফালাই দেন একটু তেহার বুঝকুল বেকেই বুঝে তুমি বুঝলা না জীবনে আরে তেহার বুঝবি না কি হবো যা টেনি আয় কোনে তুই টেহানে তার বাই তাবি টেনে বাই তামু হ্যাঁ খাসি থাক যা কার বাই তাবি বাচ্চা ও দুই দিন মধ্যে বাহি বেছি ও যে বাই তাবি বাচ্চা টেহানে তার বাই তাবি তেহার বুঝ কেরা না বুঝে পাগল কই টেহার বুঝবো পাগল তো বুঝবো টেনি আয় যা ইয়া নিয়া তোমার বাচ্চা বিনগ্লাস কে পাত্রন মনা যা আমি নিয়ে যাবনি যা ভাই আমার একটা পাগল পাগল আছি পাগল আছি দেখি পাগল আছি নাকি যাই এই বেরি টি আজ আগে নিয়ে আহি এই বেরি টি আগে দিছি ভাই এই বেরি টি আগে নিয়ে আহি হ্যাঁ চিন্তা করছ হ্যাঁ হ্যাঁ বাগুন যে দিন হাইদা বাহি দে থিয়ে গেলাম হালার হুমুতে হালদির ডালা দে থেকে হালদির বাই তার খবর নিকে চিন্তা করছ হালার বাগুন ভাই দিলাম হ্যাঁ বাবু মাই গেলে হ্যাঁ লাগলো দেন ভাই দেন হ্যাঁ চার কেজি দেন পাঁচ কেজি দেন পরে কথা কো হ্যাঁ বাগুন ডাকতে গেলাম বলে সালাম দিয়ে হাতের কথা খেয়ে ও উলালি না তো কেনে উলালি না উলাম বাগুন আছে এন বটে হাজার মুরা ধরা না রে তালা তো থেদানি বানি গেছে গেরা বাগুন ডাকছে তোমার কাছে এই এবারে আলারা এবারে আলারা হ্যাঁ তুমি চিনো ভুল দেখছো কম দেখি নাকি আমি ভুল দেখবো আমার বউ এক লেগেছে তুমি তো দেহই নাই আমি কি বাড়ি ভুল করলাম নাকি খারাই না এরা ফাবড়ি মারল কি একটা টেনশন করছি কষ্ট বাগুনে টেন আনিয়ে গেলে তো বাড়িতে খাবার দিতে বললাস কে কয় ভাত বন্ধু মরছি রে হায় রে হায় আজকে যদি বাগুনে টেন আনিয়ে যায় বাড়িতে তো ভাতই খাবার দিব না বেড়া বেড়া কয় আর কত বেড়া ও বেড়া কত ঘর আবার বউকার নিয়ে যাই বান কারা এই বাড়ি ভাবি আমার ভাই তো বাড়তে গেলে আমার ভাত তো দিব দূর সার খাই না হাই রে খালার খাস মহিলা আলার কেসাই না মহিলা তুমি খালি চাবা গোলা নক নাকি তুমি বাগুন নিয়েছে তুমি বাপের বাড়ি গেছ ভাত সাপ মহিলা সমস্যা কি মহিলা কি করছে তোমার মহিলা সমস্যা না মহিলা মনে করছে আমার বাগুন বাহিনী তোমার বাগুন বাহিনী
তুমি তো কান্ডা বিনাশ করছো কে আমার বউ অর্থাৎ তোমার যে ভাবি হ্যাঁ এটা তো মরছে ছয় মাস হইছে ওইটা জায়গা দেখছো উড়াইলে আমার শালি আমার বেতে রান্দাবাড়ি করে দিয়েছে জায়গা হারবে শালি দিলি বাগু দিলি শালির যেটি আছে না শালির কি বরাদ্দ নাই তুমি আমার বউ বুইলা দিছ আমি তো তাই দিছি ওটা আপনার শালি ওটা আমার শালি শালি ও শালির বিয়ে নাই ওই শালি বিয়ে ঠিক হয়েছে কেবল ঠিক হইলো কি শুনি ও শালির আমার কাছে বিয়ে দেন শালি বাগুন নিয়ে বাগুন দিয়ে দেওয়া হবো নাকি হাইলাম কি শুরু করছে শালির আমার কাছে বিয়ে দেন বাগুন নিয়ে টেহা বাড়ি করে দিকে দিবি মাথা কি সুদ গেছে কেন কেন কার মাথা সুদ গেছে গা হুন খাস কইরা বইরা বউডা মারছে তোমার টান শালি দিয়ে দিয়া তারপর বেগুনের তলে বইরা বউডা মরক বুঝো নাই ইয়ারে আরে হালি নি আর কি আর জম ভাই কথা থাকো আপনি বাগুনি ফিরে নেন বাগুন ফিরে না দেবো বাগুন ফিরে না দেবো আমি দিচ্ছি না আমি খাই না খাই খাবার খেতে গিয়েছে বাগুন দেবার মতন না আমি বেগুন নিচ্ছি দিব নি আপনি ও বাগান গিয়েছেন কোথাও দিবে আমি আড়ি যাবো না আমার জাহান শেষ বাবা গো মরছি এই যে দর্শক ভাইরা আমি রেগুলা মানা গেলে বাগুন হাই দেখে বাহি দেন না দেন হাইদা বাগি বাই দিছে দেখে এরা কাস্টমার হবে না যার বাড়িতে যাই হার বাড়িতে দিয়ে যে তালা দিয়ে থইছে আরো জনে পাইছে হেন ছেলা দোবর ফেলে গেল গা এহলে আমি বড় ভাইয়ের কাছে তাই কি জবাব দিমু আমার নাগর গুলো আপনারা কেউ ভুল করেন না হাইতে হাইতে বাহি দিয়ে না বাই দিলে টেহান দিকে পিছনে 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 পরে গোল দোবর বাইরেন না তেলে গেল টেহ পাবেন না